পৃথিবীর জমিনে সর্বপ্রথম সংগঠন আমার রসুল করেছিলেন এই বয়সে চিল্লিয়া বলেন সুবাহ নবুয় প্রকাশ পেয়েছে চল্লিশ বছরে নবী জানতেন নবী আখেরি নবী কিন্তু সাধারণ মক্কার কাফররা তো জানতেন না জানতেন মক্কার লোকরা জানতেন না মক্কা শরীফে ওকাজের মেলা বসত আমাদের দেশ মেলা বসে কি বসে না অকাশ নামে একটা মেলা বসত সেখানে নারী পুরুষকে নাচানো হতো মদ পান করত জুয়া খেলত এবং এক গোত্রের সাথে বিষয়ে মারামারি করতে করতে অনেক রক্তপাত করতো বলেন কাজটা ভালো না খারাপ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আজকে আমি কল্যাণ সমিতি করেছে পরিষদ করেছে ছেলেদের উদ্দেশ্যে বলছি কত ভালো কাজ করেছে আল্লা হাবিব বয়স মাত্র পেয়ারা নবী তেরো চোদ্দ পনেরোর মধ্যে যদি লাভ রয়েছে এখন আল্লাহর হাবিব কিশোর আল্লাহর নবী ডাক দিলেন কিশোর দেখতে ডাক দিলেন ডাক দিয়ে বলে ও কাজের মেলার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে মারামারি করে কাটাকাটি করে জেনা ভেবিচার হয় পুরুষ নারী একসাথে নাচানাচি করে আমি মোহাম্মদ সকালে বলুন সাল্লাহ আলিয়াল্লাম যুবক তোমাদেরকে নিয়ে একটি সংগঠন করতে চাই যে সংগঠনের নাম হিলফুল ফুজুর আল্লাহ এর আগে মানুষ সংগঠন বুঝত না পরিষদ বুঝত না আজকে পৃথিবীর জমিনে সংগঠন আছে না না আখির জবানার নবী কামলিওয়ালা নবী সংগঠন শিক্ষা দিলেন সংগঠন কি করতে পারে আজকে জাপান বারে সুন্নি যুব কল্যাণ পরিষদ একটি সংগঠন করার কারণে সকলে একবারে একেবারে ঐক্যবদ্ধ হয়ে মাহফিলকে উপহার দিয়েছি আগামীতে এই ধরনের সামাজিক কাজ ভালো ভালো কাজগুলো উপহার দিবে আল্লাহ কবুল করক বলেন আমি শিক্ষা দিয়ে চালনার প্যারা হাবিব যখন চোদ্দ বছর আল্লাহর হাবিব যখন কিশোর রহমাতুল লিল আলামিন মক্কায় যুবক দেরকে দিয়ে বললেন আমরা একটি সংগঠন করব হেলফুল ফুজুল এই সংগঠনের কাজ হবে ও কাজের মেলার মধ্যে সেখানে কি উম্মত খাবে না মদ খাইলে আমরা আবাদা দিব মারা মানে করতে চাইলে আমরা বাদা দিব রক্ত রক্তে করতে চাইলে বাড়া দি বাদা দিব এখানে ব্যবসা বাণিজ্য করবে শান্তি মতে আর আমরা তাদেরকে বুঝাবো আমরা তাদেরকে গাইড করবো এই হিলফুল ফুজুল শান্তি সংগঠন আল্লাহর হাবি পৃথিবীর জমিনে সারা চোদ্দশো বছর আগে করে সারা পৃথিবীর জমিনে সংগঠনের মাধ্যমে আজকে পৃথিবীর উসুয়াতুন হাসানা জারি করে দিয়েছে সে জোরে বলুন দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই এই সুন্নি জবি কল্যাণ পরিষদের মাধ্যমে মুসলমানের অন্তরে নবীর প্রেম প্রেম ঢুকিয়ে আমরা চাই চাই কি না জোরে বলুন রসুলের যদি অন্তরে আসে নবীর যদি আসে লোকটা কি দামি হয় না দামি হয় জোরে বলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটু জানতে চাইবে পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে সব চাইতে দামি জাগা কোনটি আপনারা কি জানতে চান পৃথিবীর জমিনে সব চাইতে দামি জাগা আপনারা এখন বুঝতে পারবেন যে একজন মানুষের দাম কখন বাড়ে এই জেহাদি সাহেব মদাজিল্লুল দাম কত খতিব সাহেবের দাম কত আপনার দাম কত এগুলো এখনই বুঝতে পারবেন আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব চাইতে বেশি দামি জায়গা হচ্ছে রসুল যেই জমিনে শুয়ে আছে ওই রজা মোবারকের স্থান জিলে বলেন সুবহানাল্লাহ খুশি হন নাই কথা কোনো বুঝেন নাই সারা পৃথিবীর समस्त মুহাদ্দিসিন کرام একমত হয়েছে মা জাম্মা আদাহু আলাইহিস সালাম ইন্নাহু আফজালু মুতলকান হাত্তা মিনাল কাবাতে ওয়াল আর সে অল কুরুশি কেমন নবী মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছি আমরা আল্লাহর হাবিবের সন্মান কত বেশি আল্লাহ জানে আল্লাহ রসুল জানে কিতাবের মধ্যেখানে কোনো অভাবই নেই সুন্নি নাই মদুদি নেই সকলে একমত হয়ে কথা বলেছেন কোতোয়া স্বামী খুলুন দরুল মুখতার খুলুন সেখানে লিখেছেন মা যুম্মা দাহু আলাইহিস সালাম আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকে যেখানে শাইত আল্লাহর হাবিবের শরীল মোবারকের সাথে যেই মাটি লেগে আছে ওই মাটি মক্কা শরীফ নয় আর কুরসি চাইত আরো বহু বহু গুণ উত্তম দামি জোরে বলন সুবাহ আল্লাহ হকবর বলবেন না আল্লাহবর বলবেন না তাহলে বোঝা গেল যেখানে ওই স্থানের দাম আল্লাহর কাছে আরও জোরে বলুন না সব সব চাইতে চাইতে এখন আসুন বাবারা আমার যদি আমরা মাটি যদি নবীজির শরীর মোবারকের সাথে লাগলে এত বেশি দাম হয় তাহলে আমরা রসুলের মোহাব্বত যদি অন্তরে রাখি রসুলের সুন্নতকে সাথে রাখি রসুলের এত্তাবা করি আমাদের দাম বেশি হবে না কম হবে চিল্লিয়া বলেন বেশি হবে না কম হবে হাদিসে পাকের মধ্যে এসেছে এত বেশি হবে জাহান নাম পর্যন্ত ইমানদার মুসলমানকে ভয় করবে জাহান নাম বলবে এই লোকের অন্তরের মধ্যে রসুলের প্রেম রয়েছে অতএব এই মানুষকে জাহান নামে রাখা যাবে না জুজিয়া মোমেন মোমিন তুমি পার হয়ে জান্নাতে চলে যাও

মাসাল্লাহ শুনতে শুনতে আপনাদের সুযোগ সজাগ আপনাদের এখনো যেভাবে বসে আছেন কারণ অনেক জায়গায় এই প্রশ্নটা করলে অনেক হাত উপরের দিকে উঠে যায় জোশের সাথে হোঁশ হারিয়ে ফেলে আপনাদের জোশও ঠিক আছে হুঁশও আছে আল্লাহ কবুল করব বলুন আম আখিরি গোসলত্ব শেষ গোসল ওই কথা যার মনে থাকবে সে নমাজ ছাড়তে পারে না আখিরি গোসলের কথা যার মনে আসে সেই মাহবিল ছাড়তে পারে না আখিরি গোসল যার মনে আসে সেই মা বাবার সেবা ছাড়তে কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কারণ আখিরি গোসলের পরে আমাদেরকে কবরে দেওয়া হবে আর কবরে যাওয়ার পরে একজনের সাথে সাক্ষাৎ হবে পৃথিবীর কারো সাথে সাক্ষাৎ হবে না উনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ওই নবীর সাথে সম্পর্ক করতে চান কি চান না জরে বলুন চান কি চান না এই কারণে বাবার আমার আল্লাহর হাবিবকে যে যত বেশি মোহাব্বত করেছে তার দাম তত বেশি আল্লাহর কাছে আপনি এটা মনে রাখবেন একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতো নয় নয় সারা পৃথিবীর যদি একজন শাসনকর্তা হয় বিচারক হয় তার চাইতো বেশি দামি ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে রসুলের প্রেম রয়েছে রসুল রয়েছে আল্লাহর হাবিবের ভালোবাসা রয়েছে ওই ব্যক্তি রিক্সাওয়ালা হোক ট্যাক্সিওয়ালা হোক ঠেলাগাড়ির ড্রাইভার হোক ব্যবসায়িক হোক যে কোনো স্তরের লোক হোক না কেন আমার আল্লাহ বলেন যার অন্তরের মধ্যে নবীর প্রেম বেশি ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে তত বেশি দামি এবার বলেন দামি হতে চান কি চান না আরো জোরে বলুন দামি হতে চান কি চান না যদি দামি হতে চায় তাহলে নবীর সাথে মহাব্বত করতে হবে আর নবীর সাথে মহব্বত করতে হলে নবীর সাথে সম্পর্ক রাখতে হবে নবীর সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহর হাবিবের প্রতি দৌড় শরীফ পড়তে হবে কথা বুঝেন নাই বর্তমান সময় নেট নেট তো নেট এই যে নেটওয়ার্ক বুঝুন তো আমার তো মনে হয় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মোটামুটি যাদের একটু জ্ঞান হয়েছে সকলের হাতে এখন মোবাইল আসে না নাই আপনি আমেরিকায় কথা বলবেন সৌদি আরব কথা বলবেন ছেলের সাথে বাবার সাথে বন্ধুর সাথে নেটটা যখন চালু করে দেন তখন আপনার সাথে সম্পর্ক হয় কি হয় না কথা বোঝার চেষ্টা করবেন হয় কি হয় না চালু করার সাথে সাথে এখন আপনার সেখানে ডিসপ্লে হচ্ছে আমেরিকা থেকে আপনার সেই যার সাথে কথা বলতেছেন তার ছবিটা দেখা যায় কি না কথা শোনা যায় কি না খুব খেয়াল করবেন যুবক ভাইয়েরা পথবস্ত হবেন না আমেরিকা থেকে আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন চেহারা দেখা যায় কি যায় না অঙ্গভঙ্গি দেখা যায় কি যায় না আওয়াজ শোনা যায় কি যায় না কিসের মাধ্যমে নেটের মাধ্যমে কিসের মাধ্যমে নেট যখন চালু করেছেন আর একটা এটা হলো সারা পৃথিবীর মানুষের সাথে নেট আর কামলি নবী দো জাহানের বাসা নবী রহমতের নবীর সাথে নেট চালু করতে হয় দরুদ শরীফের মাধ্যমে কিসের মাধ্যমে কোনো মানুষ যদি মনে করে আমি রসুলের সাথে কথা বলল কোনো মানুষ যদি মনে করে আমি রসুলের সাথে নেটের সম্পর্ক করে ফেলব যতক্ষণ পর্যন্ত দরু শরীফ পড়বেন আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরু সালামের জবাব দিয়ে থাকি এবার বলেন রসুলের সাথে নেট খুলতে চান কি চান না নেট যখন খুলে ফেলবেন কি দিয়ে নেট খুলবেন মোবাইল দিয়ে নয় সকলে আমার সঙ্গে বল নাল্ল ঘুম্মা সাল্লে আলা সেইয়েদনা মুহাম্মদ,লা আল সেইয়েদনা মুহাম্মাদিন ওবারক ও সাল্লিম। আপনি মাঠে কাজ করতেছেন। আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন। মা ভনেরা রান্না বান্নার কাজের মধ্যে রয়েছে। বিভিন্ন কাজের মধ্যে রয়েছেন জবানে রয়েছে সল্লে আলা মোহাম্মদ জোরে বলুন সল্লে আলা মোহাম্মদ সল্লে আলা মোহাম্মদ আল্লাহ সল্লে আলা মোহাম্মদ আছে না নাই এইভাবে আপনার কাজও চলছে দুরু শরীফ চলছে মনে রাখবেন মদিনা মনার সাথে নেট তৈরি হয়ে গিয়েছে যতক্ষণ সালাম দিবেন আল্লাহর হাবিব বলে পানির কল থেকে হালি থেকে তুমি সালাম দিচ্ছ বন্দা উম্মত তুমি মনে করো না তুমি আমাকে সালাম দিচ্ছ আমি তোমাকে দেখতেছি না নয় নয় আমি তোমার নাম জানি তোমার বাবার নাম জানি কোত্থেকে পড়তেছো কোন বংশের ছেলে তুমি সেটাও জানি যখনই তুমি সালাম দাও আমি রসুল মদিনার জমিন থেকে তোমার সালামের জবাব দিয়ে দিই কোনো অসুবিধা হয় এই সামান্য অল্প অল্প একটু জিব্বাম বারক নেড়ে যদি আমরা দূরশ্বরী ফুরি এটা আমরা উপকৃত হব কি হব না জোরে বলুন হব কি হব না এই মদিনার মাটি তোমার তো পাওয়ার ক্ষমতা বেশি কেন মদিনার মাটির জবাব দেই পাওয়ারফুল পাওয়ারফুল সত্তা যেই সত্যকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতে না ওই রসুল আমি জমিনে কারণে আমার দাম বেশি আজকে সুন্নি হবি চিন্তিত আপনি আশিকে রসুল শুধু শুধুমাত্র বয়ান শুনলে আচরণ দেখলে বোঝা যায় কি যায় না যে সুন্নি আমায় কেরাম রসুলকে নিয়ে এত আলোচনা করে কেন কারণ রসুলকে নিয়ে আলোচনা করার শব্দের হচ্ছে জান্নাতে পৌঁছে যাওয়া আর কোন বিকল্প রাস্তা আমার যুবক ভাইরা যে কাজটা করেছে এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই শুধু আমরা ধন্যবাদ দিচ্ছি না মদিনার কামলিওয়ালাদেরকে সেখান থেকে মারহাবা আহালান সাহালান দিচ্ছি এটা হাদিস শরীফে আছে আমার রাসূল বলেছে সাহাবা তোমাদের মর্তোমা তো নুজু আসমানের আকাশের তারাকার মতন বেআইমতা দায়িত্ব মেহেদাদায়িত্ব আমির আসলের সাথে তোমরা ইমানের সাথে সম্পর্ক হওয়ার কারণে সাহাবি হওয়ার কারণে তোমাদের পাওয়ার ক্ষমতা তো বেশি যাকে অনুসরণ করবে হেদায়তের রাস্তা পেয়ে যাবে তোমাদের সম্মানের সাথে এটার বেমেশাল বেনজির কিন্তু তারপরও আমি তোমাদেরকে ধন্যবাদ দিলাম একবার কয়বার জোরে বলুন কয়বার তু বা লিমান রানি তু বা লিমান রানি যারা আমাকে দেখেছে আমি রসুল তোমাদেরকে একবার সুসংবাদ দিলাম সুসংবাদ তু বা মানে সুসংবাদ আহলান সাহলান স্বাগতম একটু জোরে বলুন না সুবাহান কি অসুবিধা হয় নাকি অসুবিধা হচ্ছে যারা তোমরা আমাকে দেখেছ মিশকা শরীফ যারা পড়েছে কমপক্ষে বক্ষে মিশকা শরীফকে একটু খোলো একটু দেখো লড়াসুল কি বলেছেন তুবা বা আলিমান রয়ানি তুবা বা আলিমান রোয়ানি যারা আমাকে দেখেছ এ আবু বাকর অমর উসমা আলীর এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা তোমরা যারা আমাকে দেখেছ আমি একবার সুসংবাদ দিলাম কয়বার জোরে বলুন না কয়বার আল্লাহর হাবিব বলেন চোদ্দশো বছর পরে তেরোশো বছর পরে বারোশো বছর পরে সাড়ে চোদ্দশো বছর পরে যারা আমি রসুলকে না দেখে আমার প্রতিমান আনবে ও তু বা আমার রতিন লিমাল্লাম ইয়রানি ও আমানাবি আমাকে না দেখে আমি রসুলের প্রতিমান এনেছে তাদেরকে সাতবার 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 সুসংবাদ দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ এই চিল্লে বলুন আমাদেরকে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন কয়বার তো আওয়াজ দিয়ে বলেন না কয়বার আমি তো হাদিস শরীফের এবারত পড়ে দিয়েছি আপনাদের বিশ্বাস হবে না এই কারণে নবীজি বলেছেন অতুবা সাবা আমার রতিন লিমাল্লাম লাম ইয়ারানি ওয়া আমানা বি আমাকে না দেখে যারা ঈমান এনেছে আমরা রাসূলকে দেখি নাই কিন্তু ঈমান আনছি কিনা ঠিক কলমার মধ্যে নবীর নাম আছে না নাই জরে জোরে বলুন আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই যুব কল্যাণ পরিষদকে আমার রসুল সাতবার স্বাগতম দিয়েছে কয়বার আমাদেরকে কয়বার সাতবার আমাদেরকে কয়বার তাহলে এটা কেন দিয়েছে নবী বলেছেন আমাকে না দেখে ইমান এনে আমি রসুলের প্রতি তোমরা দরুসরি পড়তেস মত তোমরা ভয় করো না মন ছোট করিও না সাতবার সুসংবাদ দিলাম এই সাংবাদ সুসংবাদের নেটের মধ্যে থাকতে পারলে আমাদের জন্য জান্নাত বাজেট আসে না নাই আসে না নাই কারণ জান্নাতের মালিক হচ্ছে মোহাম্মদুর সাল্লাম অনেকে মুখ একটু কালো করে ফেলছেন যে হুজুর জান্নাতের মালিক তো আল্লাহ আমি বলবো জান্নাতের মালিক আল্লাহ নয় জান্নাতের খালেক আল্লাহ জান্নাত বানিয়েছেন কে খালেক মানে সৃষ্টিকর্তা বানিয়েছেন কে যিনি মাল যিনি বানিয়েছেন ইনি মালিকের বহু উপরে আল্লাহ বলেন আমি আটখানা জান্নাত বানিয়ে হাবিব আপনার দস্ত মোবারকে আটখানা জান্নাতের চাবি দিয়ে দিয়েছি আপনি যা কিছু তাকে জান্নাত দিতে পারবে ক্ষমতা দিয়েছেন কি জনে জোরে বলুন আল্লাহ ক্ষমতা দিয়ে আমার নবী সেই ক্ষমতা প্রয়োগ করেছেন আবু বকর ফিল জান্নাত ওমর ফিল জন্না ওসমান ফিল জন্না আলী ফিল জন্না তলহা ফিল জন্না জুবার ফিল জন্না আব্দুর রহমান ইবনা ও ফিল জন্না জন্নাতের টিকিট দিচ্ছেন মালিক না হলে দিতে পারে না নবী হচ্ছে জন্নাতের মালিক আল্লাহ হচ্ছেন জন্নাতের কে খালেকে আপ মালকে কুল বনা দেহ দু জহ আপক কি কবজা গয় খতিয়ার ওমি সলাতুন নিয়ো এবার আসেন নবী নবী করে কেন পাগল হয় জানার দরকার আছে না নাই অনেকেই বুঝতে পারতেছেন না সুন্নী উলামায়ে কেরাম মাহফিলে বসলে শুধু নবীর প্রশংসা করে নবী নবী করে কারণ কি কারণ আছে না নাই আছে আচ্ছা আমরা একটু ভেথা ফেলে একটু পড়ে গেলে আহ মা বলে একটা শব্দ আওয়াজ করি কিনা আপনারা মনে করেন না পেছনের ভাইরা একটু ব্যথা পেলে দুঃখ পেলে মা করে একটা ডাক দিই কিনা দেই না বাবা বলে ডাক কিন্তু খুব কম আসে মুখে বাবাকেও তো আমরা মহব্বত করি করি কিনা কিন্তু ব্যথার সময় দুঃখের সময় কান্নার সময় শব্দ কোনটা আসে না মনে হয় ভুল বলছি মনে হয় তাহলে একসঙ্গে বলতে হবে মা বলেন আরো জরে বলুন আল্লার কসম আমার রসুল বলেছেন আমি জান্নাতের মালিক এই কারণে জান্নাতের কিছু অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যাড্রেস দিয়েছেন কে মোহাম্মদুর মালিক না হলে অ্যাড্রেস দিতে পারে না হুজুরের কাছে কিছু এলেম আছে কিছু আয়েম পানির কল দিয়েছেন কিছু এলেম আমাদের ফেনিতে গিয়েও দিতে পারে কি পারে না কারণ আল্লাহ দান করেছে আপনাকে টাকা দান করেছে আমার বাবা আসলাম যদি এখানে কিছু টাকা দান করলেন আর কিছু টাকা ঢাকায় দান করলেন টাকাটার মালিক করেছেন কে জোরে বলুন নবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন এবার নবীর জান্নাত কোথায় কোথায় আছে বলে দিচ্ছেন আমার নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এটা হাদিস শরীফ এটা কোরআন নয় নবীর একটা রসুলের ক্ষমতা রসুলের পাওয়ার রসুল বলেছেন আমি নবী নূরানী জবানে বলে দিলাম প্রত্যেকটি সন্তানের জন্য তার মায়ের কদমের নিচে জান্নাত জান্নাত জান্নাত

আমার রসুল বলেছেন যেখানে আল্লাহর আলোচনা হয় রসুলের দুরুশ্র আলোচনা হয় মাহফিল সেটাও জাহান্ন জান্নাতের বাগান যতক্ষণ মাহফিল চল এড্রেস দিয়েছেন কি মোহাম্মদুরসুল নয় নয় বাবার যে আমি আয়া শরীফ করেছিলাম আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও তাহলে প্রতিটি অনুসরণ করো অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে যেটা এটাকে তবন বলা হয় আল্লাহর হাবিব বলেন আমি রসুলের সাথে মোহাব্বত রেখেছে উহুদের পাহাড় মদিনা শরীফে আসে না নাই জোরে বলুন মদিনা শরীফ একটা পাহাড় আছে উহুদের পাহাড় আল্লাহর হাবিব বলেছেন হাজা জাবালুন উহুদুন ইহুবুনা ওয়া নুহিব্বুহু এই উহুদের পাহাড় আমি রাসূলকে মুহাব্বত করে আমি রাসূল এই পাহাড়কে মুহাব্বত করি আল্লাহর হাবিব আমি রাসূলকে উহুদের পাহাড় মুহাব্বত করার কারণে হাজা বাবুন মেন আবুয়া বিল জান্না উহুদের পাহাড় উহুদের পাহাড় বেহেশতের গেট হবে বেহেশতে যাওয়ার জন্য গেট হবে গেট হবে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ গেট সারা দরজা ছাড়া আপনি কোন ঘরে প্রবেশ করতে পারবেন না উহুদের পাহাড় যদি জান্নাতের গেট হয় ওহুদের পাহাড় তুমি জান্নাতের গেট কেন হবে তোমার পাওয়ার এত বেশি কেন ওহুদের পাহাড় জবাব দিচ্ছে আমি রসুলকে মহাব্বত করেছিলাম আমরাও করতে চাই কি চাই যদি উহুদের পাহাড় রসুলকে মহাব্বত করার কারণে জান্নাতের গেট হয়ে যায় আমরা রসুলকে মহাব্বত করলে জান্নাতে যাব কি যাব না যাইতে চাই কি চাই না জোরে বলুন বাবার আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আরও জোরে বলুন অসুবিধা হচ্ছে তাহলে কোথায় কোথায় জান্নাত আছে আমার রসুল বলে দিচ্ছে আমার রসুল বলে দিচ্ছে চিল্লা বলেন সুভাহ একটু মহাবদে বলেন অ রসুল আল্লা অ রসুল আল্লা আমরা আমরা যতগুলো লোক আছি কিন্তু আমাদের এতগুলো লোকের পরিমাণ আওয়াজ হচ্ছে না নবীর আওয়াজ কি আসতে হবে না জোরো হবে দরুদ শরীফের আওয়াজ কি আসতে হবে না জোরো হবে আজকে দেখেন যারা মা বোন আসে এরা আমি অনেক আলোচনা করে দেখেছি আমার এই বয়সে অনেক জায়গায় গিয়েছি আলোচনা করেছি মা বোনরা পুরুষের চাইতে আরো নবীর আশেকা বেশি আশেকা কি জোরে বলুন বেশি না কম কারণ হচ্ছে মা ভণ্ডরা এখনো রসুলের কথা শুনলে চোখের পানি চলে আসে মা ভোনদের কাছে যখন আল্লাহর হাবিবের কথা বলা হয় ওনারা কান দিয়ে শুনে কারণ মা ভণ্ডরা জানে আমাদের সম্মান দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ মায়ের সম্মান দিয়েছেন মোহাম্মদুর স্ত্রীর মর্যাদা দিয়েছেন মোহাম্মদুর এই জামি জাহেলিয়াতে মা ভন্ডা পৃথিবীর জমিনে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করা এটা অনেক লজ্জা মনে করতো সর মনে করত আমার রসুল এসে বলেছেন আমি মা ভণ্ডের সম্মান দিতে 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 এত বেশি দিয়েছি যে সম্মান আর কাহাকেও দেই নাই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষের কদমের নিচে জান্নাত বলেছে কিন্তু রসুল বলেছেন মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত এবার বলেন মহিলাদের সম্মান কি বাড়ছে কমছে বাড়ছে না কমছে রসুল বলেছেন সম্মান যখন দিয়েছি আমি রসুল বললাম তোমরা পর্দার মধ্যে থাকো আমার মা ভন্ডা পর্দার মধ্যে থাকার দরকার আছে না আছে না নাই নয় নয় ব্যাপারে আমের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর প্যারা নবী কামলি নবীর দরবারে হাজরতে দাহিয়াতুল কালবি একজন উঁচু দরজার অনেক উঁচু দরজার কুঠি কুঠি টাকার মালিক কথাগুলো বুঝার চেষ্টা করবেন গরিব না ধনী জোরে বলুন ধনী আরো জোরে বলুন বাংলাদেশের ধনী নয় সারা বাংলাদেশের ধনী একত্রিত করলে দাহিয়াতুল কালবির একশো ভাগের এক ভাগ সম্পত্তির মালিক হবে না কি তা লিখেছে বাবারা আমার মালিক শুধু তাই নয় একেবারে সূর্যের এত সুন্দর লোক ছিল খুব ছিল। কালবি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মক্কার মহিলারা পুরুষরা মানুষেরা দাহিয়াতুল কালবিকে একটা নজর দেখার জন্য সারি সারিতে লাইনে লাইনে দাঁড়িয়ে থাকত বেশি সুন্দর ছিল সুন্দর নাকালো সুন্দর নাকালো টাকাওয়ালা না গরিব ধনী না গরিব শুধু তাই নয় বহুতটা তার বংশের শাখা পোশাকা ছিল পাওয়ার ছিল ক্ষমতা ছিল কেউ ভয়ে তার সাথে কথা বলতো না এই ইসলামের দাওয়াত মসজিদের মাধ্যমে ওয়াজের মাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে এটা হচ্ছে রসুল সুন্নত আল্লাহ হাবিসাম দাওয়াত দিয়েছেন এবং অনেক সময় দোয়া করেছেন হঠাৎ করে একজন দোয়া করলেন আল্লাহ হুম্মা

রাত্রে কি সব কি স্বপ্ন দেখেছে এগুলো বলতেন এবং কে কোথায় যুদ্ধের ময়দানে যাবে কে কোথায় যাবে এগুলো সমাধান দিতেন মোহাম্মদুর সাল্লাম এভাবে যখন ফজরুল নামাজ এবারে সমাধান দিচ্ছে হঠাৎ করে একজন সাহাবা দেখতে পায় অনেক দূর থেকে দাহিয়াতুল কালবি রসুলের দিকে আসতেছে আচ্ছা একজন কাট্টা কাফের নবীর দুশ্মন কাফের নবীর দুশ্মন না বন্ধু পেশনের ভাইরা বলেন কাফের নবীর দুশ্মন না বন্ধু তো দুশ্মন আসতেছে দেখি আপনার সাহাবা দাঁড়িয়ে গিয়েছেন তলোয়ার বের করেছেন আরেকজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছেন এই দাহিয়া তুমি যত পাওয়ারফুল হও না কেন আমরা জীবিত থাকতে রসুলে নূরানি জিসিম মোবারকে একটা আশ পর্যন্ত দাগ পর্যন্ত দিতে আমরা দিব সাহাবা আকরামের নবীর প্রেম মহব্ম আমার প্রাণবী হঠাৎ করে মুস্কি হেসে দিলেন কি হেসে দিলেন হাসি তিন প্রকার একটা জেহদ একটা তাবাসুম একটা কাহা এমনি সাধারণ আমরা হাসি এটাকে জেহক বলা হয় কি বলা হয় আর আমি এটা জেহক বলে হাদিস রেভি তাবাসুম মানে মুস্কি হাসি দেওয়া সুহানন্দ বলেন আমার প্রেরাণবী তেষট্টি বছর হায়াতের মধ্যে যতবার হেসেছিলেন মুস্কি হেসেছিলেন আর একটা হাসি আছে এটা একেবারে নিষেধ এটা হাসি হা হা করে হাসে কিছু লোক ভিতরে মশা আসে আর যায় আসে না বুড়ো হয়ে গিয়েছে কবরে যাবে কিন্তু তার হাসি দোকানে অনেক সময় দেখা যায় এটা নিষেধ এটা কি আল্লাহর হাবির যখন কথা বলতেন ইজা তাকাল্লামা রুইয়াকান নূরে ইখরুজু মিন বাইনি সনায়া নবী যখন কথা বলতেন আল্লাহর হাবিব যখন মুস্কি হেসে দিতেন রাহমাতুল লিল আলামিনের সামনের দাঁত মোবারক দুটেকে সনায়া ওলিয়া বলে এই সনায়া উলিয়া থেকে নুরের ঝলক বের হতো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আমরা যখন কথা বলি আমরা যখন হাসি আমাদের দাঁত থেকে কি নূর বের হয় নাকি হ্যাঁ যদি ঠিকমতে মতো করা না হয় তাহলে তো দুর্গন্ধ বের হবে আর আমার প্যারা নবী কথা বলার সময় মেশকম্বরের খুশবু বের হতো নূরের ঝলক বের হতো সময়ের তিরমিজি ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজ মিন বাইন সানায়াহু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এবার বলেন নবী মাটির মানুষ নাউযুবিল্লাহ হ্যাঁ যিনি কথা বলার সময় নূর বের হতো যিনি চলার সময় নূর বের হতো মায়াল দেখলাম আমার হাত থেকে সুয়ু পরে গিয়েছে পেয়ারা নবীর শরীর মেবার এমন এমনভাবে আলো বের হচ্ছিল যে আলোতে আমি হারিয়ে যাওয়া সুস্থা তালাশ করে নিয়েছি মায়েশা সিদ্দিকা বলেন যেহেতু স্বামী স্ত্রী বলেন একদিন রাত্রিবেলা আমার পেয়ারা নবী আসছেন নবীর সমস্ত চেহারা থেকে থেকে শরীর ঝলক বের হচ্ছিল আমি আমার অরুণা দিয়ে রসুলকে বাধার চেষ্টা করলাম যেন আর আমি এক অঙ্গে আসতে পারি কিন্তু যতবারে আমি অরুণা দিলাম ততবারে পেয়ারা নবীর শরীর মোবারক থেকে অরুণা অটোমেটিক চলে আসতেছে আমাদের মতন মাটির মানুষ আমাদের মতন যখন নূর জলে আগুন জলে এই নূরের একটা কাপড়কে কে এভাবে নেওয়া যায় কিনা গাছ থাকলে শরীর থাকলে যাবে আটকে স্ত্রীকে বলেন যিনি নবীজির স্ত্রী আমাদের আম্মা যান উনি বলেন আমি রুমাল মোবারক দিয়ে অনেকবার বাঁধতে চেষ্টা করলাম কিন্তু পেয়ারা নবীর শরীর মোবারক এখানে বাঁধলে এখান দিয়ে বের হয়ে যায় আর একটু জোরে বলুন না কেমন মোহাম্মদুর যে যে কাজে আসেন পেশায় থাকেন আল্লাহর কসম নবীর প্রেম যার অন্তরে বেশি তার দাম আল্লাহ দরবারে সবচেয়ে বেশি আপনারা শুনতে চাইলে আমি বলতে পারব শুনতে চান কি না যদি ঠিকভাবে শুনতে চান তাহলে আমি অনুরোধ করব এখনো কয়েকজন ভাই দাঁড়িয়ে আসেন একটু যদি জান্নাতের বাগানে বসেন এখানে যদি আমরা মাটির মধ্যে বসছি কিন্তু এটা বেহেস্তের বাগান এটা কিসের বাগান আর একটা বেহেস্তের বাগান রয়েছে আমার রসুল যেখানে আছে এটা ফার্মেন বেহেশতের বাগান সেটা হচ্ছে মতিনাতুল মনোয়ারাই সৌদি গভর্নমেন্ট আমার হাজি সাহেব গিয়েছেন আমার সাথে সাগির ভাই হুজুর তো অনেকবার গিয়েছেন আমিরুল হুজ্জাস সেখানে সৌদি गवर्नमेंट লিখে দিয়েছেন সোনালী অক্ষরে মা বাইনা বাইতি ও মিম্বরী রওজাতুম মিন রিয়াদিল জান্না সারা পৃথিবীতে একাকার কথা সহিহ বুখারীতে এসেছে রাসূল বলেছেন আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটিকে জান্নাতের বাগান বেহেশতের বাগান সুবহানাল্লাহ আজকে জাপান বাড়ি সুন্নি যুব কল্যাণ পরিষদ এ কিশোর যুবক ভাইরা বেহেস্তের বাগানের ব্যবস্থা করেছেন খুশিনা নারাজ বলতেছিলাম দাহিয়াতুল কালবির কথা মনে আসে না নাই আমার নবী মুস্কি হেসে দিয়ে বললেন আসতে দাও কারণ রসুল বলছেন তোমরা যে যেভাবে আসো বসে থাকো কারণ আমি নবী যা জানি তোমরা তা জানো না নবীজি জানে আমি তো দোয়া করেছিলাম কারণ নবীর প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে কবল বলেন না নবীদের প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে কি কোরআন শরীফে আসছেন আল্লাহ বলেছেন নবী আপনি জবান খুলে বলতে হবে না অন্তরে কল্পনা করলে সেটাও আমি দিয়ে দিই বলবেন না দাহিয়াতুল কালবি চলে আসলেন আমার পেয়ারা নবীর এই কাত মোবারকে হাদিস শরীফ আসছে রুমাল মুবারক থাকতো সেই রুমাল মোবারক খনা কাত মোবারক থেকে টান দিয়ে মাটিতে বিছিয়ে দিলেন আর ইশারা করলেন দাহিয়া তুমি এখানে বসে যাও অমর ফায়ন আবু মাকান সিদ্দিক সাহাবা کرام চোখের পানি টলমল করতে লাগলো না জানি এই কাট্টা কাফের দাহিয়াতুল কালমি কোন ষড়যন্ত্র নিয়ে আসছে যে আল্লাহর হাবিবের সোরেল মোবারকের মধ্যে জীবনে কখনো মশা বসে নাই মাছি বসে নাই এই কাট্টা কাফের আল্লাহর হাবিবের রুমাল মোবারকে কিভাবে বসবে কিন্তু অর্ডার করেছেন মোহাম্মদ রসুরুল্লাহ কে আল্লার হাবিব অর্ডার করাতে কেউ কিছু বলতে পারতেছে না সবাই তাকিয়ে আছে এই দাহিয়াতুল কালবি বসে যাও তুমি মক্কা আরবের বড় ধনী বসে যাও দাহিয়া তুমি অনেক পাওয়ারফুল লোক আমার কাছে মেহমান হিসেবে আসছো আমি রসুল তোমাকে মেহমানদের করে দিলাম তুমি বসে যাও দাহিয়াতুল কালবি চক্ষু থেকে টলমল টলমল করে পানি পড়ে আর রুমাল খানা হাতের মধ্যে নিয়ে বলে ইয়া রসুল আপনি আমাকে সম্মান দিয়েছেন আমি সম্মান পেয়েছি দাহিয়াতুল কালবি বলে হাবিব আপনার রুমাল মোবারক আমি চোখের মধ্যে রাখলাম মাথার মধ্যে রাখলাম চুমু দিলাম আমি দাহিয়া নয় পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই ব্যক্তি আপনার রুমাল মোবারকে বসতে পারে দাহিয়াতুল কালবি রুমাল মোবারক মাথার মধ্যে রাখলেন আর চুমু দিলেন কি দিলেন জোরে বলুন না কি দিলেন চুমা দিলেন সাহাবাহেরাম আশ্চর্য হয়ে গিয়েছে যে এটা কি হতে কি যাচ্ছে কি হতে যাচ্ছে একেবারে আদব সহকারে বসে বললেন ইয়ার সুল্লাহ আমি আসছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত লক্ষ টাকা দিলে ইসলাম ধর্ম গ্রহণ করা যায় আমার মতন পেট্টু মৌলভী হলে কি বলতাম আপাতত দশ লাখ দিয়ে যান পরেটা হিসাব করে বলবেন

কখন করবেন না একজন বক্তার পর আরেকজন বক্তা আসবে এখানে নড়াচড়া করার কোনো বিষয় আছে আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে দাহিয়াতুল কালবি বললেন ইয়া রসুল্লাহ কত কুটি টাকা দিল ইসলাম ধর্ম গ্রহণ করা নবী বললেন তুমি অন্তরে বিশ্বাস করে জবানে কলমাসরি পরে দাও তোমার ইসলাম ধর্ম গ্রহণ হয়ে যাবে হাবিব ইসলাম ধর্ম গ্রহণ যদি হয়ে যায় তাহলে আমার লাভ কি হবে আল্লাহ রসুল বললেন তোমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে তুমি সাহাবার মর্যাদা অর্জন করবে যার নাম ক্যান্সেল হবে জান্নাত নাম আজিব হয়ে যাবে দাহিয়াতুল কালবি বিশ্বাস করতে পারতেছে না বলে আরসুল আল্লাহ এটা অন্য অন্য মানুষের জন্য কিন্তু আমি দাহিয়াতুল কালবির জন্য নয় কারণ আমি এত বেশি পাপ করেছি আপনি একটু বলে দিন আমি অনেক টাকা অনেক টাকা পয়সা আমার আছে আমি কত কোটি টাকা দিলে যাবে আল্লাহ মাফ করবে নবীজি বললে আমি তো বলছি তোমাকে এক টাকাও দিতে হবে না বারবার যখন করতে সেটা আমি জানতে চাই নাই তুমি বারবার যখন বলছো আচ্ছা বলো তো তুমি কি কাজ করেছো কি অন্যায়টা তুমি করেছো দাহিয়া তুমি গালের মানে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ আমি করি নাই আমি সব পাপ করেছি একটা পাপ আপনার কাছে আমি বলতেছি করেছি আমি ব্যবসা বাণিজ্য করি আমি ঘর থেকে অনেক দূরে থাকি থাকি মাসের পর মাস বছরের বছর আমি অনেক দূরে যা হিলিয়ার যুগে কোনো মেয়ে মানুষ জন্মগ্রহণ করা এটা একই মানে লজ্জাজনক মানুষ মনে করত আমি যখন ব্যবসার জন্য গেলাম আমি ঘরের মধ্যে এসে দেখি ছয় বছরের মেয়ে আমার বয়স ছয় মাসর হয়ে গিয়েছে দোকানে যাইতে পারি না আমি দোকানে যাইতে পারি না আমি রাস্তাঘাটে যাইতে পারি না সকলে আমাকে ধিক্ষার দেয় দাহিয়াতুল কালমি তুমি আরবের সরদার কিন্তু তোমার ঘরের মধ্যে মেয়ে মানুষ তোমার কি তোমার কি লজ্জা হয় না আমি লজ্জা শরম জন্য আমার ছয় বছরের মেয়েকে জামা কাপড় পরিয়ে নিয়ে গেলাম চলো রে মা বেড়াইতে যাবো বেড়াইতে যাবো নিয়ে গেলাম গভীর মনোযোগ বাবার আমার আল্লাহর হাবিব কে বলেন হাবিব দুটো পাহাড়ের মাঝখানে আমি আমার জীবিত নিজের মেয়ের জন্য কবর করতেছিলাম আমার শরীরের মধ্যে যখন মাটি লেগে যাচ্ছিল আমার মেয়েটা আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে দিচ্ছিল আর বলতেছিল বাবা আপনার শরীরে মাটি লাগতেছে অবশ মেয়ে ওই মেয়ে জানতো না কার জন্য আমি কবর করতেছি যখন কবর করা হয়ে গেল ঘাড় ধাক্কা দিয়ে জীবিত মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলাম অবস বাবা বাবা করে চিৎকার করেছিল হাবিব এখন ওই আওয়াজটা আমার কানে লাগলে আমি বেহস হয়ে যাই হাবিব আপনি আসার পরে অন্ধকার দূর হয়েছে নুরানি হয়েছে আমি এত বড় বড় পাপ করেছি শুধু আমার মেয়ে নয় এই ধরনের 70 জন মেয়েকে আমি নিজ হাতে জীবিত কবর দিয়েছি চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ মিন জাল হাদিস শরীফে এসে ফতহায়্যার আমার প্রিয় নবী স্তব্ধ হয়ে গেলে এত বড় কাফে এত বড় বড় গুনাহগার কিছুই বলতেছেন না চি আছেন আসমানের দিকে আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রিল আপনি বলে দিন কোরআন শরীফ তো আমি বলে দিয়েছি যতই গুনাহ করুক না কেন আমার হাবিবের দরবারে গেলে আমার হাবিব যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ ওয়ালাউ আনহুম ইযলমু فَاسْتَغُفَرُوا اللَّهَ وَاسْتَغُفَرَ لَهُمُ الرَّسُولَ لَوَجَدُوا اللَّهَ تَوْوَابًا رَحِيمًا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما الله اكبر الله اكبر يا رسول الله يا رسول الله نور النبي جند النبي এবার বলুন আমাদের সকলের গুণা আছে না নাই নাই কার কার একটু হাত কার কার নাই তো সব সব এমন আমলের মধ্যে আছেন ইমান তাজা আছে আলহামদুলিল্লাহ বলে সকলের গুণা আছে না নাই কেহ যদি বলে আমার গুণা নাই মনে করবেন ওই লোকটা মিস্টার ইবলিশের বড় ভাই সকলের গুণা আছে কারো বেশি কারো

اللہ تمی دیا نَصِيبِكَ نصیب کرو مدینہ نبی جی کے نہ دکھائی قبرت نیونا اللهم مَوْلَنَا مولانا محمد وَلَا لا علی আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাবার আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এদিক ওদিক তাকাবেন না নবী বলেছেন আল্লাহ বলেছেন হাবিব আপনার দরবারে যদি কোনো পাপী বন্দা যায় আপনি রসুল মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিব বলেছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ বলেছেন তাহলে আজকে আমরা রসুলের দরবারে আসছি রসুলের মা ফিলে আসা শব্দের অর্থ হচ্ছে রসুলের দরবার আসছি আজকে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মা করবে কি করবে না জোরে বলুন না করবে কি করবে না আমরা মা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই কি চাই না আজকে মা বোনেরা নবীর আশাকা কেন যেহেতু মা বোনদেরকে এই দাহিয়াতুল কালবির এই ওয়াকিয়া থেকে হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম মা ভন্ডের মর্যাদা দিয়েছে বিপক্ষে যদি কেহ বলে পুরুষরা সহ্য করল মা ভণ্ডা সহ্য করে না মা ভণ্ডা সহ্য আজকে সম্মান এই দিয়েছেন মোহাম্মদুরু আলাইহি সাল্লাম